वेलकम বন্ধুরা, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 10 এর এবিটি এ টেস্ট পেপারের সলভিং নিয়ে, এটা আমাদের থার্ড ভিডিও। তোমরা যদি এবিটি এ লাইফ সায়েন্সের শর্ট কোশ্চেন সলভিং এর আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে তার লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা উপরে আই বাটনেও লিংক দেওয়া আছে, সেখান থেকেও পেয়ে যাবে। তাছাড়া তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ বায়োলাইফ জুফেলিক অথবা আমার ফেসবুক গ্রুপ বায়োলাইফ সেলেও আমাকে ফলো করতে পারো, এবং যে কোনো ডাউটস থাকলে কমেন্ট সেকশনেও তোমরা লিখে জানাতে পারো। তাহলে চলো আর দেরি না করে আজকের কোয়েশ্চেন অ্যানসার সেশন স্টার্ট করা যাক। দেখো, প্রথম প্রশ্ন এসেছে, ট্যাকটিক চলন সম্পর্কিত কোন মতবাদটি এর মধ্যে সঠিক? কি কি আছে? ইহা এক প্রকার বৃদ্ধিজ চলন, ইহা এক প্রকার, দেখো অবশ্যই ট্যাকটিক চলন কোন রকম বৃদ্ধিজ চলন নয়, ওকে? এটা কি? এটা এক ধরনের আমাদের সামগ্রিক চলনের আন্ডারে পড়ছে, আর বৃদ্ধিজ চলন পড়ে বক্র চলনের আন্ডারে। সেকেন্ড বলেছে, ইহা এক প্রকার বক্র চলন কিন্তু এতে উদ্ভিদের স্থান পরিবর্তন হয় না। এটাও ভুল, কারণ এটা সামগ্রিক চলন এবং এতে উদ্ভিদের স্থান, উদ্ভিদের কোনো না কোনো অংশের স্থান পরিবর্তন হয়। থার্ড বলেছে, উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে পারে, তাহলে এটাই একমাত্র সঠিক হবে, ওকে? ফোর্থ বলা হচ্ছে, ইহা উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত বক্র চলন অবশ্যই নয়, তীব্রতা দ্বারা যেটা নিয়ন্ত্রিত হয় সেটা হলো ন্যাস্টিক চলন। সেকেন্ড কোয়েশ্চেনে আমরা যাব যে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা লেখো। তাহলে আগের কোয়েশ্চেনের উত্তর হলো অপশন সি, ঠিক আছে? সেকেন্ড কোয়েশ্চেন, নিচের কোন বক্তব্যটি সঠিক নয়। নাম্বার ওয়ান, থাইরক্সিন মৌল বিপাক্রিয়ার হার বৃদ্ধি করে, একদম সঠিক। এটা মৌল বিপাক্রিয়ার হারকে বৃদ্ধিও করাতে পারে, কমাতেও পারে, মোট কথা নিয়ন্ত্রণ করে, তো এটা ঠিক। সেকেন্ড বলেছে, ইস্ট্রোজেন অমরা এবং ভ্রূণের বৃদ্ধি এবং পরিস্ফুটনে সাহায্য করে। এটা ইস্ট্রোজেন হবে না, এটা হবে প্রোজেস্টেরন। তাহলে এখানে ভুল কোনটা? আমাদের সেকেন্ড অপশনটা, ওকে? থার্ড কোয়েশ্চেনে আমরা যাব, নিচের কোনটি প্রতিবর্ত চাপের সঠিক পথ লেখো। দেখো এখানে অনেকগুলো অ্যারো অ্যারো করে লেখা আছে, তার মধ্যে অপশন ডিটা দেখো কি হয়। প্রথমে গ্রাহক, গ্রাহক থেকে অন্তর্বাহী স্নায়ু, মানে আমাদের সেন্সরি স্নায়ু থ্রু দিয়ে সেটা আমাদের স্নায়ু কেন্দ্রে পৌঁছায়, তারপরে সেটা আমাদের মোটর নার্ভের থ্রু দিয়ে আলটিমেটলি এসে আমাদের কারক অঙ্গ বা ইফেক্টরে পৌঁছায়, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, মানব চক্ষুর প্রতিসারক মাধ্যমগুলির সঠিক পর্যায়ক্রম কি হবে? দেখো এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে সঠিক হবে প্রথমে কর্নিয়া, তারপরে আসে আমাদের অ্যাকুয়াস হিউমার, তারপরে আসে আমাদের লেন্স, এবং আলটিমেটলি আসবে আমাদের ভিট্রিয়াস হিউমার। তাহলে মানব চক্ষুর প্রতিসারক মাধ্যম হলো এই চারটে, এবং পরপর হলো এভাবে অ্যারেঞ্জ থাকবে। নেক্সট কোয়েশ্চেন, কোন পেশি কোন অঙ্গকে দেহের অক্ষ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করে? তো এটা খুব ইজি, তোমরা সবাই জানো এটার উত্তর হবে অ্যাবডাক্টর পেশি, ওকে? অ্যাবডাকশন। নেক্সট কোয়েশ্চেনে যাই, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে কোষ চক্রের সঠিক পর্যায়ক্রম এর মধ্যে কোনটা? তোমরা সবাই জানো কোষ চক্রে প্রথমে আমাদের কি হয়, ইন্টারফেজ হয়। ইন্টারফেজে কি কি ফেজ থাকে? G1, S, G2 এবং তারপরে গিয়ে আমাদের M ফেজ আসে, তাই তো? তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। পরের প্রশ্ন দেখো 1.7 এর, যে যৌন জনন সম্পর্কিত নিচের কোন মতবাদটি সঠিক নয়। তাহলে চলো পড়ি আমরা কি কি আছে। প্রথমে বলেছে, যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট গঠিত হয়, এটা একদম সঠিক। তারপরে বলা হয়েছে, অপত্য জীব জনিত্রী জীবের থেকে ভিন্ন প্রকৃতির হয়, একদম সঠিক, একই রকম তারা দেখতে হয় না, তাদের মধ্যে ভ্যারিয়েশন থাকে। থার্ড বলেছে, এই প্রকার জননে প্রকরণে সৃষ্টি হয় না, এটা ভুল, কারণ তোমরা জানো আমাদের যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরির জন্য কি হয়, মিওসিস হয়, আর মিওসিস হওয়ার সময় রিকম্বিনেশন হচ্ছে, তাই তো? তাহলে এই প্রকার জননে অবশ্যই ভ্যারিয়েশন বা প্রকরণে সৃষ্টি হয়ে থাকে, তাহলে এটা হবে ভুল, ওকে? পরের প্রশ্নে যাই 1.8 এর, যে নিচের কোন জোড়াটি সঠিক নির্বাচন করো। তো এখানে দেখো অনেকগুলো জোড়া দেওয়া আছে, তার মধ্যে এইটা সঠিক হবে যে প্ল্যানেরিয়া পুনরুৎপাদন পদ্ধতির সাহায্যে তাদের বিভাজন সম্পূর্ণ, বিভাজন বা তাদের জনন সম্পূর্ণ করছে, ঠিক আছে?
নেক্সট কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করে লেখো। ঠিক আছে, তো এই কোশ্চেনটা দেখো, চারটা অপশন বলেছে। ইহা জীবের জনন মাতৃকোষে ঘটে, এটা তো একদমই ভুল, বুঝতে পারছো। সেকেন্ড বলেছে যে জনন মাতৃকোষে তো হয় না এটা, সেকেন্ড সেখানে কি হয়, মিওসিস হয়। সেকেন্ড বলেছে ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে এবং বেম তন্তু গঠিত হয়। দেখো এটাও ভুল, কারণ এখানে কিন্তু বেম তন্তু গঠিত হয় না এবং ডাইরেক্টলি, হ্যাঁ মানে এটাকে এই জন্যই প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, ডাইরেক্টলি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভাজিত হয়ে যায়, তাহলে অপশন বিটাও ভুল। থার্ড বলেছে এটিকে পরোক্ষ কোষ বিভাজন বলা হয়, এটা অবশ্যই ভুল, কারণ তোমরা সবাই জানো মাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। এবার ফোর্থ এর অপশনটা দেখো, এটাতেও লেখা আছে ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে এবং বেম তন্তু গঠিত হয়, অর্থাৎ অপশন বি এবং ডি দুটো একই অপশন টেস্ট পেপারে দেওয়া আছে, তো এটাও তাহলে ভুল। তাহলে আমার মনে হয় যেটা, এই কোয়েশ্চেনটার মধ্যে কিছু প্রিন্টিং মিস্টেকস রয়েছে, এই জন্য এখানে কোনো অপশনটাই কিন্তু সঠিক আমরা বলতে পারছি না। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমকে স্পষ্ট রূপে গোনা যায় সেটি কোন দশা? অবশ্যই তোমরা সবাই জানো সেটা হবে মেটাফেজ দশা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, লোকাস কাকে বলে? লোকাস হচ্ছে ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশ যেখানে জিন অবস্থান করে তাকে আমরা লোকাস বলে থাকি, তাহলে সঠিক উত্তর হবে অপশন এ। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। 1.12, যে মেন্ডেল নির্ধারিত কোন পরীক্ষায় ফিনোটাইপ এবং জিনোটাইপের অনুপাত সমান হয় বা একই হয়, তো এটা তোমরা সবাই জানো যে ইনকমপ্লিট ডমিনেন্স বা হবে অসম্পূর্ণ প্রকটতার পরীক্ষা যখন আমরা করি তখন দেখা যায় যে কি হচ্ছে, অসম্পূর্ণ প্রকটতার পরীক্ষার ক্ষেত্রে যা ফিনোটাইপ হয় তাই জিনোটাইপের অনুপাত হয়, 1:2:1। ফিনোটাইপের অনুপাতও তাই এবং জিনোটাইপের অনুপাতও তাই হচ্ছে, 1:2:1। নেক্সট কোয়েশ্চেন, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট তৈরি হয়? এটা বুঝতেই পারবে কি কি গ্যামেট হবে এখান থেকে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এটা একটা গ্যামেট হবে, আবার হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর এটা একটা হবে, আর একটা হবে স্মল ওয়াই ক্যাপিটাল আর এটা একটা হবে, আর একটা হবে স্মল ওয়াই স্মল আর এটা একটা হবে, তাহলে কটা গ্যামেট হলো? টোটাল চারটে টাইপের গ্যামেট তৈরি হবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে চার প্রকার। পরের প্রশ্ন বলেছে, নিচের কোন দুটি জিনোটাইপ গিনিপিগের সাদা অমসৃণ লোমের জন্য দায়ী? দেখো সাদা মানে কি, সাদাটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তার মানে সাদা হতে গেলে তাতে অবশ্যই স্মল বি থাকতে হবে, কারণ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একমাত্র হোমোজাইগাস কন্ডিশনে কিন্তু এক্সপ্রেসড হয়। তাহলে দেখো অপশনগুলোর মধ্যে শুধুমাত্র বি ডি এর অপশনটাতে দুটোতেই স্মল বি তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এটা সাদা হলো। এবার কি বলেছে, অমসৃণ বা কর্কশ রোম, তাই তো? তো কর্কশ বা অমসৃণ লোম হচ্ছে কি বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা ডমিনেন্ট রেট, তাহলে সেজন্য কি দায়ী হতে পারে, সেজন্য ক্যাপিটাল আরও হতে পারে অথবা ক্যাপিটাল আর স্মল আর হেটারোজাইগাস কন্ডিশনও থাকতে পারে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, হিমোফিলিয়া আক্রান্ত মহিলা স্বাভাবিক পুরুষকে বিয়ে করলে তাদের পুত্র সন্তানের মধ্যে হিমোফিলিয়া হবার সম্ভাবনা কতখানা? তো দেখো তোমরা জানো যে হিমোফিলিয়া হচ্ছে একটা এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন রোগ, তাই তো, এক্স লিঙ্কড রিসেসিভ ডিজিজ, তো যেখানে একজন মহিলাটাকে কি বলছে, মহিলা হচ্ছে হিমোফিলিয়ায় আক্রান্ত। এবার যেহেতু হিমোফিলিয়ার জিনটা আমরা কি জানি এক্স ক্রোমোজোমে থাকে এবং সেটা প্রচ্ছন্নভাবে প্রকাশিত হয়, তাহলে মহিলার যদি হিমোফিলিয়া হতে হয় তাহলে তার দুটো এক্স ক্রোমোজোমেই হিমোফিলিয়া ঘটানোর জন্য জিনটা কিন্তু, মানে হিমোফিলিক জিনটা থাকতে হবে, তাই তো, ডিফেক্টিভ জিন হতে হবে। এবারে দেখো তাদের যখন একজন তোমার মহিলা যার হিমোফিলিয়া আছে তার সাথে একজন স্বাভাবিক পুরুষের যখন বিয়ে হবে তখন তাদের যে ছেলে সন্তান হবে সে কি পাবে, বাবার থেকে ওয়াই ক্রোমোজোমটা পাবে আর মায়ের থেকে যে কোনো একটা এক্স ক্রোমোজোম পাবে। এবার মায়ের যে দুটো এক্স ক্রোমোজোম আছে দুটোই তো হিমোফিলিয়ার জন্য ডিফেক্টিভ, তাহলে যে এক্স ক্রোমোজোমটাই পাক না কেন ছেলেটির কিন্তু হিমোফিলিয়া হবেই। ঠিক আছে, তাহলে পুত্র সন্তান হলে তার মধ্যে হিমোফিলিয়া হবার সম্ভাবনা কত পার্সেন্ট? 100%। ওকে, আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ওকে, তো চলো এরপর নেক্সট কোয়েশ্চেনে দেখা যাক, যে বিভাগ ক্ষয়ে এবার আমরা চলে আসি। প্রথমে এখানে কি বলেছে, প্রথমে শূন্যস্থান পূরণ আছে, দেখো
কি বলছে, ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। সবাই জানি আমরা, আমাদের বিপদকালীন হরমোন হচ্ছে ফাইট অর ফ্লাইট সিন্ড্রোম, যার জন্য হয় অ্যাড্রিনালিন। তাহলে অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। নেক্সট বলেছে, ড্যাশ হরমোন পত্রমোচনকে বিলম্বিত করে। তো এটাও তোমরা সবাই জানো, এটা হবে সাইটোকাইনিন হরমোন, পত্রমোচনকে বিলম্বিত করে থাকে। সাইটোকাইনিনের আরেকটা নাম কাইনিন হরমোন। নেক্সট কোয়েশ্চেন, সাইটোসিন হলো এক প্রকার ড্যাশ জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষার। সাইটোসিন হলো পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষার, ঠিক আছে? তোমরা জানো পিউরিন পিরিমিডিন হয়। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে কোন কোন দুটো নাইট্রোজেন বেস পিউরিন আর কোনগুলো তোমার পিরিমিডিন, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনের ড্যাশ দশায় ক্রোমোজোম বিভাজিত হয়। এটাও সবাই তোমরা জানো যে মাইটোসিস ক্রোমোজোমে সরি কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের যে দুটো বাহু থাকে, সেই বাহু দুটো দুটো পোলের দিকে বা মেরুর দিকে যাওয়া শুরু করে। তাহলে কোন দশায় বিভাজিত হচ্ছে? অ্যানাফেজ দশা। নেক্সট কোয়েশ্চেন, ভিন্ন প্রকার অ্যালিল বহনকারী দুটি জনন কোষের মিলনে উৎপন্ন জাইগোটকে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি হাইব্রিড। ধরো একটার মধ্যে রয়েছে ক্যাপিটাল টি আর একটার মধ্যে রয়েছে স্মল টি, তাহলে তাদের দুজনার যখন মিলনে যে জাইগোট হবে তার জিনোটাইপ কি হবে? ক্যাপিটাল টি স্মল টি, তাহলে সেটাকে আমরা কি বলবো? হাইব্রিড। নেক্সট কোয়েশ্চেন বলছে, একই জিন লোকাসে অবস্থিত পৃথক চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন জোড়াকে আমরা কি বলে থাকি? অবশ্যই সবাই জানো, আমরা বলে থাকি অ্যালিল, ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে? একই একই তোমার লোকাসে কারুর ক্যাপিটাল টি থাকতে পারে, কারুর স্মল টি থাকতে পারে। তাহলে ক্যাপিটাল টি হলো স্মল টি এর অ্যালিল, স্মল টি হলো ক্যাপিটাল টি এর অ্যালিল। এবারে চলো সত্য মিথ্যা নির্ধারণ করতে হবে। কি বলেছে প্রথম কোয়েশ্চেন? বলেছে অ্যাক্সন হলো এক প্রকার আজ্ঞাবহ প্রবর্ধক। একদম সঠিক, অ্যাক্সন ডেনড্রন থেকে সরি কোষ দেহ থেকে যে তোমার আজ্ঞা নিউরাল সিগন্যাল আসছে সেটাকে বহন করে নিয়ে যায় পরের নিউরনের কাছে, তাই তো? তাহলে অ্যাক্সন এক প্রকার আজ্ঞাবহ প্রবর্ধক, একদম সঠিক। নেক্সট বলছে, অক্সিন উদ্ভিদের বংশগত খর্বতা দূরীকরণে সাহায্য করে। দেখো অক্সিন আমরা জানি উদ্ভিদের অগ্রস্থ বৃদ্ধিতে সাহায্য করে, তাই তো? এবং সাইড ওয়াইজ বৃদ্ধিটাকে বন্ধ করে। তাহলে অবশ্যই এটাও হবে সঠিক। ওকে, তো বংশ মানে অক্সিন অ্যাকচুয়ালি গাছকে লম্বায় বাড়তেই সাহায্য করছে, অগ্রস্থ বৃদ্ধিতে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন, মাইটোকন্ড্রিয়া কোষ বিভাজনের সময় বেমতন্তু মাইটোকন্ড্রিয়া কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠনে সাহায্য করে। এটা ভুল, মাইটোকন্ড্রিয়া সাহায্য করে না, এটা হয় হচ্ছে আমাদের সেন্ট্রোজোমের দ্বারা বেমতন্তু গঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, মানুষের শুক্রাণুতে উভয় প্রকার লিঙ্গ নির্ধারক সেক্স ক্রোমোজোমের যে কোনো একটি থাকে, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, শুক্রাণুর মধ্যে আইদার এক্স ক্রোমোজোম থাকবে অথবা আমাদের ওয়াই ক্রোমোজোম থাকবে, তাই তো? নেক্সট প্রশ্ন হচ্ছে, ডিএনএ তে গুয়ানিন হাইড্রোজেন বন্ধনীর দ্বারা সাইটোসিনের সাথে যুক্ত থাকে। হ্যাঁ, আমরা জানি যে জিআরসি বন্ডিং করে থাকে। কটা বন্ড থাকে জিআরসি এর মধ্যে? তিনটে বন্ড থাকে, তিনটে হাইড্রোজেন বন্ডিং। ওকে, তাহলে ওটা সঠিক। পরেরটা বলেছে, মেন্ডেলের এক সংকর জননে প্রথম অপত্য জনুতে উৎপন্ন জীবগুলির ফিনোটাইপিক অনুপাত হলো 1:2:1। এটা ভুল, কারণ তোমরা জানো F1 জেনারেশনে তোমার এক সংকর জননের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1, ঠিক আছে? এরপরে দেখো, তোমাদের দুটো স্তম্ভ দিয়েছে, স্তম্ভ দুটোর মধ্যে মেলাতে হবে। তো প্রথমে কি বলেছে? CSF অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আমাদের কোথায় থাকে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে অক্সিজেন এবং পুষ্টিকে সরবরাহ করে হচ্ছে আমাদের CSF। নেক্সট বলেছে, ক্রসিং ওভার। ক্রসিং ওভার কোথা কি হবে? ক্রসিং ওভারের সাথে দেখো, ক্রসিং ওভারের ফলে রিকম্বিনেশন হয় এবং জিনগত পুনর্বিন্যাস হয়ে থাকছে। তাহলে ক্রসিং ওভারের সাথে জিনগত পুনর্বিন্যাস যাবে। নেক্সট বলেছে, কোষীয় বিভেদন। কোষীয় বিভেদনের ফলে কি হয়? কলা অঙ্গ এবং প্রত্যঙ্গ গঠনে সাহায্য করে। তাহলে এটার সাথে ই হবে। তারপরে বলেছে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কার ক্ষরণকে স্টিমুলেট করে? থাইরক্সিনের ক্ষরণকে। তাহলে TSH এর সাথে থাইরক্সিন যাবে। এরপরে বলা হয়েছে হলুদ বর্ণের বীজ। হলুদ বর্ণের বীজ হচ্ছে মেন্ডেলের যে পরীক্ষা ছিল সেখানে মেন্ডেল হলুদ বর্ণের বীজকে কি নিয়েছিলেন? প্রকট বৈশিষ্ট্য হিসেবে নিয়েছিলেন। তাহলে এখানে 2.17 এর সাথে এ যাবে, সরি। নেক্সট বলা হয়েছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া তোমরা সবাই জানো এক্স ক্রোমোজোম বাহিত একটা প্রচ্ছন্ন রোগ। তাহলে হিমোফিলিয়ার সাথে অপশন সি ম্যাচ হবে, এক্স ক্রোমোজোম বাহিত রোগ।
এরপরে দেখো বলেছে যে বিসদৃশ শব্দটি বেছে লেখো। তো দেখো এখানে কি কি মাসেলের নাম দেওয়া আছে, কয়েকটা পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, ট্রাইসেপস এবং কোরাকো ব্র্যাকিয়ালিস। বুঝতেই পারছো এর মধ্যে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর এবং কোরাকো ব্র্যাকিয়ালিস এগুলো সবই পায়রার উড্ডয়নের জন্য দায়ী পেশি, কিন্তু ট্রাইসেপস নয়। ঠিক আছে, তাহলে এখানে ট্রাইসেপসটা আলাদা হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, মস্তিষ্কের কোন অংশ দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে থাকে? তোমরা সবাই জানো খুবই ইজি কোয়েশ্চেন আমাদের হাইপোথ্যালামাস। পরের প্রশ্ন, নিচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথম প্রথম জোড়টির সম্পর্ক বুঝে নিয়ে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। বলা হয়েছে ধান যদি বায়ুপরাগী হয়। ও আচ্ছা, এখানে দেখো এরা ভুল করে মানে উত্তরটাও এখানে দিয়ে দিয়েছে, তাহলে আম কি হবে? আম হবে পতঙ্গপরাগী। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, দুটি শঙ্কর লম্বা অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি মটর গাছের শঙ্করায়নে প্রথম অপত্য জনু মানে F1 জনুতে কত শতাংশ বেটে উদ্ভিদ উৎপন্ন হবে? তাহলে চলো আমরা ক্রসটা করে দেখি, ক্যাপিটাল টি স্মল টি এর সাথে ক্যাপিটাল টি স্মল টি এর ক্রস করিয়ে আমরা গ্যামেট গুলোকে এভাবে লিখেছি, ক্যাপিটাল টি স্মল টি, আবার এদিকেও ক্যাপিটাল টি স্মল টি। এবার ক্রস করালে এই দুটোর মধ্যে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এই দুটোর মধ্যে ক্যাপিটাল টি স্মল টি, এই দুটোর মধ্যে ক্রস করালে ক্যাপিটাল টি স্মল টি, এই দুটোর মধ্যে ক্রস করালে স্মল টি স্মল টি। তাহলে আমরা কি কি তিনটে টাইপের এখানে আমরা কি পাচ্ছি, জিনোটাইপ পাচ্ছি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি। গুণে দেখো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি আছে একটা, ক্যাপিটাল টি স্মল টি আছে দুটো, এটা একটা এটা একটা, এবং স্মল টি আছে একটা। তো এবার এখানে তোমাকে কি বলেছে, কত শতাংশ বেটে উদ্ভিদ উৎপন্ন হবে F1 জেনারেশন। তাহলে বুঝতে পারছো বেটে মানে স্মল টি হতে হবে। তাহলে দেখো চারটের মধ্যে একটা হচ্ছে আমাদের বেটে, তার মানে 25% বেটে উদ্ভিদ উৎপন্ন হবে বা 25% বেটে উদ্ভিদ উৎপন্ন হবে। আশা করি বোঝাতে পেরেছি। পরের প্রশ্নে যাই, দেখো বলেছে যে স্ত্রী লোকের ডিম্বাণুতে কয়টি এক্স ক্রোমোজোম থাকে? ডিম্বাণু বা গ্যামেট মানে তাতে অবশ্যই একটাই এক্স ক্রোমোজোম থাকবে। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর হবে একটি। পরের প্রশ্নে যাই, তাপমাত্রার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত বক্র চলনকে কি বলা হয়? দেখো যখনই তীব্রতার দ্বারা কোনো চলন নির্ধারিত হবে তাকে আমরা বলবো ন্যাস্টিক চলন, এবং যেহেতু তাপমাত্রার কথা আছে তাহলে এটা হবে থার্মোন্যাস্টিক চলন। থার্মো মানেই এখানে তাপমাত্রার কথা বলা হচ্ছে। পরেরটা বলেছে দেখো, নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। কি কি আছে, জীবের বৃদ্ধি, কোষের প্রতিস্থাপন ও ক্ষয়পূরণ, মাইটোসিস এবং পুনরুৎপাদন। দেখো এখানে তিনটে জিনিস, জীবের বৃদ্ধি, কোষের প্রতিস্থাপন, ক্ষয়পূরণ এবং পুনরুৎপাদন, তিনটে হওয়ার জন্যই কি দরকার, কোষ বিভাজন দরকার। এবং কি ধরনের কোষ বিভাজন দরকার, মাইটোসিস কোষ বিভাজন। তাহলে ওই তিনটেই পড়বে হচ্ছে মাইটোসিসের আন্ডারে, মানে মাইটোসিস কোষ বিভাজন হলে তবেই ওই তিনটে ঘটনা হওয়া পসিবল। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, এবং এটা একটু ঘোরানো প্রশ্ন, যাই হোক বলা আছে একটি কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কোষীয় দশায় উপনীত হতে গেলে কতবার বিভাজনের প্রয়োজন হয়। দেখো একটা কোষ একবার মাইটোসিস কমপ্লিট করে আবার নেক্সট দশায় যেতে গেলে তাহলে কি হচ্ছে, একবারই বিভাজনের প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, একটা কোষ তার এম ফেজটাকে কমপ্লিট করেছে মাইটোসিস কোষ বিভাজনে, তারপরে নেক্সট দশায় যখন সে যাবে মানে নেক্সট কোষ বিভাজনের দশার যে G1 ফেজ, তারপরে S, G2, তারপরে M ফেজে যাওয়ার জন্য তাকে কি করতে হচ্ছে, একটার একবার কোষ বিভাজিত হয়ে তারপরেই সে কিন্তু নেক্সট দশায় যেতে পারছে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন। তোমাদের যদি এগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। তোমরা কমেন্ট করলে আমি আরও এনার্জি পাই এই এই ধরনের ভিডিও করার জন্য। আর অবশ্যই যদি তোমাদের কোনো রকম সাজেশন থাকে যে কোন পেজের কোন আমাদের টেস্ট পেপারের কোন পেজের উপরে আমার ভিডিও করা উচিত, কোনটা তোমাদের দরকার, সেটাও তোমরা জানাতে পারো। তাহলে ভালো করে পড়াশোনা করো, এক্সাম কাছে চলে আসছে, ভালো করে টেস্ট পেপার সলভ করো, আর থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।